माना चुपचा दिन देना कि बाहे कने सुशील जीवन त्रिपुरा बांग्लादेश त्रिपुरा कल्याण संसद सहसभापति हिसाब से आज के सोनाशरीपाड़ा सीताकुंडु उपजिल जानते एखानकार त्रिपुरारा जरा जुग जुग धरे एखे बसबास करे आछे आज के विभिन्न प्रभावशाली महलेर धाराय तादेर बीतेबेरी हरानोर उपक्रम हो गेछे सेई कारणे आमरा एखाने बांग्लादेश त्रिपुरा कल्याण संसदेर पक्ष थेके एकटा प्रतिनिधि दल हिसेबे एखाने आसलाम आमरा सब किछु कथा बोले जानते पारलाम जे तादेर जोन्नो एखन एकमात्र এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এটা কোনোভাবেই আর এই সমাধান করা যাবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি এই সমস্ত লোকদের দিকে একটু মমতাময়ী হন এবং এদের প্রতি একটু দয়ালু হন এবং তাদের বিতিবাড়ি যেখানে তারা দীর্ঘ বছর ধরে এখানে আছে তাদের সেই পূর্বপুরুষ হতে এইগুলো যেন তারা পায় স্থায়ীভাবে থাকতে পারে সেই জন্য যেন ব্যবস্থা করে। ধন্যবাদ। আমি অনন্ত ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের জেনারেল সেক্রেটারি। আমরা ত্রিপুরা সম্প্রদায়ের নিয়ে কাজ করি। আজকে চট্টগ্রাম জেলা যে সীতাকুণ্ড উপজেলা যে সোনাশুরি
ত্রিপুরা পাড়ায় প্রায় 70 পরিবার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যেখানে উচ্ছেদ চলতেছে, ত্রিপুরা অসহায়। এসে জানলাম যে ত্রিপুরা, এখানকার ত্রিপুরা ব্রিটিশ আমল থেকে, তাদের বাপ দাদা থেকে এখানে বসবাস। তারা লেখাপড়া না জানার কারণে, অফিস আদালতের ধর্ণা দিতে না পারার কারণে তারা বসতভিটা হারিয়ে যাচ্ছে। কিছু প্রভাবশালী এই ত্রিপুরা এলাকারগুলোকে দখল করে, তাদের দাবি দাওয়া করে, তাদেরকে উচ্ছেদের জন্য তারা যে পায়তারা করতেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমাদের এই ত্রিপুরা সম্প্রদায়কে উনি একমাত্র সম্ভব যে রক্ষা করতে পারে। তারা যে পূর্বপুরুষভাবে সেই যে জায়গায় আছে, সেই জায়গাটা তাদের নামে বন্দোবস্ত করে দিয়ে পুনর্বাসন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই। কুমার ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্র কমিটির সভাপতি। আমি আজকে এখানে এসেছি বাংলাদেশ ত্রিপুরা গ্রাম সংসদের যোদ্ধা হিসাবে ওনাদের সাথে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সীতাকুণ্ড উপজেলায় যে সময় ত্রিপুরা পল্লীতে বিগত কিছুদিন আগে বিগত 14 তারিখে যে আবুল খায়ের গ্রুপ কর্তৃক যে ভূমি বেদখলের যে চেষ্টা, এটা আপনারা সবাই জানতে পেরেছেন। এখানে দীর্ঘদিন ধরে এই গ্রামবাসী 150 বছরের দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস, তার ফলে কিন্তু এখানে থাকা সত্ত্বেও তাদের ভূমিটা মানে প্রভাবশালী কিছু লোকের দ্বারা বেদখল হওয়ার উপক্রম হয়েছে। তা আমরা এই ভূমিপুত্রদের, আমরা অসহায় ত্রিপুরাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, ওনাদেরকে এই স্থায়ী গড়বিটাটুকু নিশ্চিত করে ওনাদেরকে সুখে শান্তিতে বসবাস করার যদি সুযোগ করে দেয়, তাহলে এই বাংলাদেশের যদি রোহিঙ্গারা যারা মায়ানমার থেকে এসে এখানে যদি এই বসবাস করার সুযোগ পেয়ে থাকে, তাহলে আমাদের এই ভূমিপুত্ররা যারা ত্রিপুরারা আছে তাদের দিকে যদি দৃষ্টিতে, তাহলে তারা এখানে সুখে শান্তিতে তাদের ভূমিতে তারা চারণভূমি সহ থাকার যদি সুযোগ সুবিধা পায়, তাহলে তারা আগামীতে তারা সুখে শান্তিতে থাকতে পারবে। এই অনুরোধটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাখি এবং শেখ হাসিনার কাছে এই অনুরোধটা করি যেন উনি আমাদের ত্রিপুরাদের প্রতি একটু সুদৃষ্টি দেন। ধন্যবাদ। আমি দিলেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম সীতাকুণ্ড উপজেলা সোনাইশরি ত্রিপুরা পল্লীতে বিগত 2-3 দিন আগে 14-15 মেতে আবুল খায়ের গ্রুপ কর্তৃক আমাদের যে ত্রিপুরা জাতিবাই ওনাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 17 তারিখ ওখানে খাগড়াছড়ির ত্রিপুরা কল্যাণ সংসদের টিম নিয়ে এখানে পরিদর্শনে আসছি। আসার পরে আমরা সচক্ষে দেখলাম এখানে আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের 70 পরিবার, ওনাদের যা পূর্ব ইতিহাস, পারিবারিক ইতিহাস সব কিছু মিলে আমরা জানলাম যে বিগত 150 বছর আগে ওনারা এখানে বসবাস করতেছে, কিন্তু ওনাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই, যা আছে ভাঙাচোরা। তার মধ্যে কোনো নতুন বাড়ি করতে গেলে ওনাদেরকে এখানে স্থানীয় যারা জায়গার দখলে আছে ওনাদের পারমিশন ছাড়া নতুন কোনো বাড়ি করা যায় না, ভাঙা ঘর নিয়ে বর্ষাকালে থাকতে হয়। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি, আজকে এই ত্রিপুরা পল্লীর অভাগা ত্রিপুরা দুঃখী পরিবারের পক্ষ থেকে যে রোহিঙ্গাদের যদি পুনর্বাসন হয় আমাদের এই বাংলাদেশে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কেন আমাদেরকে, আমাদের ত্রিপুরা জাতি যারা 150 বছর ধরে এখানে বসবাস করতেছে, আমাদের এই একটাই দাবি যে আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা সুন্দরভাবে এরা যেন এখানে পুনর্বাসন পায়, এটাই আমাদের ত্রিপুরা কল্যাণ সংসদের পক্ষ থেকে দাবি। আশা করি এবং আমরা বিশ্বাস করি এই এই পুনর্বাসনটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী প্রধানমন্ত্রী ওনার দ্বারা সম্ভব আমি বিশ্বাস করি।